অতীত যারা ভুলে যান তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না, তাদের ভবিষ্যৎ অন্ধকারই হবে, এটাই চিরন্তন সত্য। মঙ্গলবার 22 সেপ্টেম্বর নন্দীগ্রামে এ কথা বলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ভূমি রক্ষা আন্দোলনের সৈনিক নিশিকান্ত মণ্ডলের 21 বর্ষের স্মরণ সভায় উপস্থিত হয়ে তার মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব PM এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। পরিবহন ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী পরম সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় শহীদ চরণে আপন বরণে। কাংড়া রাধাকৃষ্ণ মিলন সংঘ, কাংড়া রাধাকৃষ্ণ মিলন সংঘ, সাবধানি বিদ্যাসাগর স্মৃতি সংঘ, সোনাচুরা বিবেকানন্দ সংঘ আসুন, সোনাচুরা বিবেকানন্দ সেবা সংঘ, পূর্ব বাংলা মিলন সংঘ, সোনাচুরা বিশ্বস্তরীয় যুব সংঘ, যতটা সম্ভব সবাই মিলে আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর। নিশ্চিতভাবে যা ক্ষতিপূরণ হয়েছে তার 100% পূরণ কেউ করতে পারে না, পারবেও না। কিন্তু যারা দায়িত্বশীল জনপ্রতিনিধি বা আপনাদের সেবক সরকারি প্রতিনিধি, তারা চেষ্টা করেছে মানুষের কাছে দাঁড়ানোর। যেটুকু ফাঁক ফোকর ছিল, যেখানে যেখানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হয়েছেন, আমার কাছে খবর গেছে, আমি আমার বিধায়ক কার্যালয় থেকে সরাসরি প্রতিনিধি পাঠিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা থাকলে আমরা নিশ্চিতভাবে এগিয়ে যাব। আর আজকে প্রয়াত জননেতা নিশিকান্ত মণ্ডলের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আমি বলেছিলাম এই অঞ্চলের বাসিন্দাদের জন্য কিছু মাস্ক, কিছু স্যানিটাইজার, যেটা এই সময়ে খুবই দরকার, সেটা আমি নিয়ে এসেছি। পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এটা গ্রহণ করে প্রত্যেকটা সংসদে পাঠিয়ে দেবেন, যাতে এই স্বাস্থ্যবিধি আমরা মেনে চলতে পারি। আমাদের ভারতবর্ষে তথা রাজ্যের সাথে সাথে এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অনেক, কিন্তু এটাও খুশির খবর, স্বাস্থ্য দপ্তরের লোকেরা, আশাকর্মী বোনেরা, দিদিরা, পঞ্চায়েতের লোকেরা, আমরা সবাই এবং সচেতন নাগরিক, শিক্ষিত জেলা, আমাদের এই জেলায় আরোগ্য প্রাপ্তির হার দেশে যখন 80%, রাজ্যে যখন 86%, আমাদের জেলায় কিন্তু 88%। আমাদের জেলায় মৃত্যুর শতাংশ 0.83, মাত্র 1%-এর নিচে। এটা সম্ভব হয়েছে আপনারা সবাই সচেতন নাগরিক, আপনারা বাইরে থেকে যারা এসেছেন, যারা রোগগ্রস্ত হয়ে এসেছেন, তাদেরকে সঙ্গে সঙ্গে আপনারা চিকিৎসার ব্যবস্থা করিয়েছেন, টেস্টের জন্য নিয়ে গেছেন, এলাকার সবাই সতর্ক হয়ে গেছেন। এইটা আপনারা চালিয়ে যান যতক্ষণ না পর্যন্ত এর সমাধান হয় বা ভ্যাকসিন আসে, ততক্ষণ আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে বিশেষ বয়স্ক মানুষজন, যাদের একাধিক বার্ধক্যজনিত রোগ বা অন্যান্য আছে, তাদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে। শুভেন্দু অধিকারী যেদিন আপনাদের কাছে এসেছিল, সেদিন কিন্তু আমি আপনাদের MP বা MLA ছিলাম না, দক্ষিণ কাঁথির বিধায়ক ছিলাম। আমাকে 2006 সালে 3রা নভেম্বর তেখালির ভাঙা ব্রিজ, কাঠের ব্রিজ ছিল, পাকা হয়নি, চান্দার কোলে ভাঙা ব্রিজ ছিল, এই রাস্তা দিয়ে মোরাম রাস্তা ছিল, সোনাচোরা হাই স্কুল মাঠে প্রথম
এই আন্দোলনের বীজ বপন করার যে স্মৃতি, সেদিন নিশিকান্ত মন্ডল আমাকে নিয়ে এসেছিলেন। তাই এই নেতা না থাকলে এই লড়াইতে আমরা জিততে পারতাম না। অনেকেই অতীত ভুলে যান, আমি শুভেন্দু অধিকারী, সব সময় আমি বলি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করব। অতীত যাহারা ভুলিয়া যান তাহাদের ভবিষ্যৎ উজ্জ্বল হইতে পারে না, তাদের ভবিষ্যৎ অন্ধকার হইবে, এটাই হচ্ছে চিরন্তন সত্য। সবাইকে অভিনন্দন জানিয়ে প্রয়াত নিশিকান্ত মন্ডলের বিদেহী আত্মাকে আরেকবার প্রণাম জানিয়ে তার অসম্পূর্ণ কাজ আমরা সবাই মিলে পূরণ করব, এইটুকু আশা রেখে আমার সম্মানীয়, আমার ভদ্রাসন খোলাচুরা তার মাটিকে নতমস্তকে দণ্ডবত প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। টিভিএস অথরাইজড ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার, নিউ অটো সেন্টার, এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের টু হুইলার গাড়ি, তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে। মাত্র এক ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয়। এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার, অফার স্টক থাকা পর্যন্ত। 62 ইস্ট ঘোষপাড়া রোড, আতপুর পেট্রোল পাম্পের পাশে, ওয়েস্ট বেঙ্গল 743128। এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায়। আজ চলে আসুন নিউ অটো সেন্টারে। ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877।